সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাজার আমি ঘুরে দেখেছি যে বাজারে কিন্তু ব্যাপক পরিমাণ সবজির সরবরাহ বেড়েছে, এবং ব্যবসায়ীরা বলছেন যে গত কয়েকদিন আগে যে সংকটটা ছিল পণ্য আসার ক্ষেত্রে, সেই সংকটটা কিন্তু কিছুটা মিটেছে এবং আজকে সেই তুলনায় কিন্তু অনেক বেশি সরবরাহ রয়েছে। এবং সেক্ষেত্রে সবজির দর প্রত্যেক কেজিতে প্রত্যেক ধরনের সবজির ক্ষেত্রে কিন্তু 10 থেকে 20 টাকা কমেছে। এবং আপনি জানেন আলু এবং পেঁয়াজের দর কিন্তু দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী, এবং ওই সংকটকে কেন্দ্র করে কিন্তু পেঁয়াজের দামটা বাড়তি রয়ে গেছে। এই বাজারে বিক্রি হচ্ছে 120 টাকা কেজি ধরে, এবং কোথাও কোথাও 125 থেকে 130 টাকা বিক্রি হতে দেখেছি। এবং আপনার যে আলুর খবর জানাতে চাই, আলুও কিন্তু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি ধরে। আমি এই ব্যাপারে একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। 60 টাকা কেজি তো মনে হয় 40 টাকা 50 টাকা কমে গেছে গা। কত করে বিক্রি করছেন পেঁপে? এবং এই যে অবস্থা কাঁচামরিচের দাম দেখবো, আসলে কাঁচামরিচ কত করে বিক্রি করছেন কাকা? 160, 180, 200। কেমন দাম কমেছে গত দু একদিনে? আজকে দাম খুব সপ্তাহে কমেছে, কালকে গেছিল 200, 220 টাকা, 240 টাকা, আজকে 180 টাকা, 160 টাকা, 200 টাকা। লাল ডিম 150 টাকা, সাদা ডিম 145 টাকা বিক্রি করতেছি দুই দিন যাবৎ, গতকালকে এবং আজকে। মাছ কন, মাংস কন, সবজি তয় তরকারি যেটাই বলেন কোনটাই নাগারে ইতে নাই, চলতে হন কষ্ট করে হন। যেখানে লাগে পিএইচ মনে করেন 10 কেজি, এখানে নিলাম 5 কেজি এক মাসের জন্য, হন অল্প করে নিলাম। হাজবেন্ড নাই, আমরা যে বিধবা, আমরা যে কিভাবে চলি সেটা একমাত্র উপরালাই জানে। তো যেমনটি বলছিলেন এই বিক্রেতা যে আসলে পণ্যের দাম কমে গেছে, এবং এর বাইরে যদি আপনাকে জানাতে চাই, ডিমের ডজন কিন্তু 10 টাকা বেড়ে এখন 150 টাকা বিক্রি হচ্ছে এই বাজারে, এবং মাছের দামও কিছুটা চড়া, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি ধরে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।